অবশেষত সকলো পরিষ্কার হল। জিএমসি বোকা নিষ্কাশন কেলেঙ্কারির চার্জশ্বীট দাখিল আদালতত। খুদ মুখ্যমন্ত্রীর বিশেষ অনুসন্ধানকারী দলের হাতুরা ১৪গৰাকীক ঘুষখোর বিষয়া আর কলা ব্যবসায়ী। নির্ধারিত ৯০ দিনের পরিবর্তে মাত্র ৮২ দিনতে দাখিল হল বিভাগীয় চার্জশ্বীট। হয় ঠিকই শুনিছে, ৮৫১ পৃষ্ঠার এক বৃহৎ চার্জশ্বীট দাখিল সি এম ভিজিলেন্সর। প্রিভেনশন অফ করাপশন এক্ট ১৯৮৮ আর আই পি সির বিভিন্ন ধারার অধীন দোষী সাব্যস্ত হল রাজ্যের ১৪গৰাকীক ভি আই পি ভি ভি আই পি এস। সি এম ভিজিলেন্স পি এস কেস নম্বর ০৪/২০২২ টু রুজু হয়েছিল গোচর। আই পি এস ৪২০/৪০৬/৪০৯/৪৬৮/৪৭১ অধীনত চলিব সমগ্র গোচর প্রক্রিয়া। কোন কোন বিষয়া বিভাগীয় তদন্তলৈ? এ সি এস ও এস ডি বাবুলাল শর্মা, তদানীন্তন চিফ ইঞ্জিনিয়ার তজদিকুর রহমান, কার্যবাহী অভিযন্তা তথা স্বচ্ছতা বিষয়া আসিফ আহমেদ, কার্যবাহী অভিযন্তা শঙ্কর মেধি, কার্যবাহী অভিযন্তা রমাকান্ত শইকীয়া, কার্যবাহী অভিযন্তা আলীন বেগম, কার্যবাহী অভিযন্তা চিত্তরঞ্জন দত্ত, কার্যবাহী অভিযন্তা হিরণ্য বর্মন, কার্যবাহী অভিযন্তা হিমন্ত জ্যোতি বরুয়া, সহকারী অভিযন্তা দিবাকর মালী, সহকারী অভিযন্তা প্রদীপ শর্মা, দিনসান গ্লোবেল ভেঞ্চার্সের স্বত্বাধিকারী দীনেশ জয়সওয়াল, মিথু আগরওয়ালা তথা সি এস শ্রী অভিমন্যু মেধি। উল্লেখযোগ্য যে বিগত ২ এপ্রিল ২০২২ ২৬ মে ২০২২ ভিতর মূল অভিযুক্ত দিনসান গ্লোবেল ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডর অধীনত সংগঠিত হয়েছিল এই বহু হাজার কোটি টকিয়া বোকা নিষ্কাশন কেলেঙ্কারি। গতিকে এতিয়া অসমবাসীয়ে অধীর অপেক্ষারে বাট চাই রয়েছে কেনেদরে এই ১৪গৰাকীক মূল অভিযুক্ত আইনে কঠোর হাতেরে দমন করে আর দুর্নীতিমুক্ত সমাজ গড়ি তোলার এক প্রকৃত নিদর্শন দাঙি ধরে। গুৱাহাটীৰ পৰা ধৃতিৰাজ কলিতা, রিপোর্ট এন বি নিউজ।